আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটা খুব ভালোভাবে কাটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠছি, ভোরবেলা মা হচ্ছে গরম গরম আলু ভর্তা বানাইছে, বেগুন ভর্তা, আর হচ্ছে দুধ জ্বাল দিয়েছে। মায়ের বুড়িকে সেই ভর্তা ভাতি খাওয়াই দিয়েছি, আর ও হচ্ছে রোজা রাখবে। দুধ ভাত খাওয়াইতেছিলাম, বললো দুধ শুধু খাবে। আর এখানে হচ্ছে আমি আগে আলু ভর্তা দিয়ে খাওয়াই নিচ্ছি, ওকে খাওয়াই দিয়ে তারপরে আমি হচ্ছে নিজে খাবো। মানে ও বেগুন ভর্তার যদি কারণে করতে এই জন্য গেলে আগে ওকে আলু ভর্তা দিয়ে না, খাওয়াচ্ছি, ওটা দিকে আর ও তো এখনো মানে ঠিকভাবে চাবাই খেতে পারে না। ভাত মাখায় দলা পাখায় ওর মুখে মানে এক সাইডে দিয়ে দিচ্ছি, ওর খেতে অনেক কষ্ট হয়। ভোরবেলা সুলা ভিজাইতে ভুলে গেছি ঘুম থেকে ওঠার পরে, এখন বাজে হচ্ছে 9টা। এখন হচ্ছে ছোলা ভিজাই দিলাম, আর এখানে মসুরির ডাল আর খেসারির ডাল দুইটা একসঙ্গে করে বড়া বানানোর জন্য ভিজাই দিলাম। যেহেতু দুইজন মানুষ ইফতারি করবে, এই জন্য এটাই মনে হয় বেশি হয়ে যাবে। 2 মুঠ ছোলা নিয়েছি, আর হচ্ছে 3 মুঠ নিয়েছি হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল। আর এই তো টেবিল ফ্যান এখন ঢেকে রেখে দিব। তারপর চলে আসলাম ঘরে, বিছানাটা গুছাই নিলাম, আর এখন হচ্ছে আলনাটা গুছাই নিয়েছি। কালকে শুকনো কাপড়গুলো তুলে চেয়ারের উপর রেখে দিছিলাম, এটা ভাবলো এখন একটু গুছাই নি। তারপরে হচ্ছে মাহি যে কসিনে গেছিল সেই জামাটাও নিয়ে এসে এখন ড্রয়ারে রেখে দিচ্ছি। শোকেসের ড্রয়ারে এখন কাপড়ই রাখতেছি, যেহেতু আমরা বাড়িতে থাকি না, এখন বেড়াইতে আসছি, আমাদের কাপড় চোপড় এখন এই ড্রয়ারেই রাখতেছি। আগে হচ্ছে যখন বাড়িতে ছিলাম, আমার জিনিসপত্র যা ছিল সব এই শোকেস ভর্তি ছিল, মানে শোকেসে জায়গা হতো না। যেহেতু অনেক কিছু আমি নিয়ে চলে গেছি এখান থেকে, এখন হচ্ছে শোকেস খালি পড়ে আছে, এর মধ্যে আমরা এখন জামা কাপড় রেখে দিই। এদিকে আলনা গুছানো শেষ, বিছানাটা গুছানো শেষ, আর আমাদের মা মেয়ের এমন মানে এই বছরটা যাচ্ছে, সারা বছরই ওষুধ খেতে খেতেই যাচ্ছে। আর এই তো ওষুধগুলোও এখানে গুছাই রাখলাম একটা বাটির মধ্যে। আর এখানে হচ্ছে আগে আমার কম্পিউটারটা ছিল, যেহেতু কম্পিউটারটা নাই, এখন আমাদের ওষুধ সাবান টাবান মানে পেস্ট ব্রাশ ওইগুলাই রেখে দিছি আমরা এসে। আর এদিকে হচ্ছে মাই বুড়ি ফোন দেখতেছি, একটু সময় তো কাটানো লাগবে। আর মা তো এই তো বাইরে বাগান থেকে পাতা এনে দিছি, আর আমি একটু চুলার পান নিছি, মানে এক বস্তা পাতা একটু ভিজা ভিজা ছিল, ওইটা মা হচ্ছে নেড়ে দিছিল, আমি আবার চুলার পান নিয়ে রাখলাম। আজকে যেহেতু আমি রান্না করব, এই কারণে আমি আমার কাজগুলো গুছাই নিছি। আর সবাইকে বলছি এই গাছটার কি তোমরা নাম জানো? আমি অনেক শখ করে ফুল গাছটা লাগাইছি, কিন্তু গাছের নামটা আমার জানা নেই। ফুলের গন্ধটা কিন্তু অনেক সুন্দর। পাতাগুলো আমি চুলার পর রেখে একটা মানে কিছু পাটকাঠি নিয়ে আসলাম, পাটকাঠি এনে এখানে ভেঙে রাখতেছি চুলা ধোয়ানোর জন্য। সব কাজ গুছাই নিয়ে তারপরে হচ্ছে গোসল করতে যাব, গোসল করে তারপরে নামাজ পড়ে যাবো হচ্ছে মসজিদে। আমাদের এখানে একটা সুবিধা, মসজিদে আবার মহিলাদের পড়ানোর ব্যবস্থা আছে, সবাই আর কি গ্রামের কম বেশি অনেক মহিলারাই মসজিদে যায় পড়ার জন্য, আরবি পড়ার জন্য। আর এটা হচ্ছে আসরের পরে, আসরের নামাজ শেষ করে আমি হচ্ছে আগে সব কিছু গুছাই রাখছিলাম, গোসলের আগে সব কিছু গুছাই রাখছিলাম যেন আসর আজান দিলে নামাজটা পড়ে তারপরে যেন চুলার পর বসতে পারি। আর ওইদিকে হচ্ছে যেহেতু আমি অল্প 1 মুঠ চুলা হচ্ছে মানে 2 মুঠ মতন দিয়েছি, আমি এটা যদি চুলায় সিদ্ধ করতে যাই অনেকটা সময় লাগবে। আমি হচ্ছে প্রথমে চুলাটা রাইস কুকারে দিয়েছি সিদ্ধ হইতে, ছোলা আর আলু, তারপরে হচ্ছে চুলাটা ধরাইলাম। এদিকে পেঁয়াজও বানাই নিয়েছি, আর হচ্ছে বেগুনি ভেজে নিব। পেঁয়াজ গুলা ভাজা শেষ, আর এখন হচ্ছে বেগুনি গুলাও ভেজে নিচ্ছি। আর সব কাজ গুছাই নিয়ে আজকে হচ্ছে এ তো ইফতারি সবকিছু রেডি করে ফেলছি। আজকে হচ্ছে আমরা চিনি দিয়ে শরবত বানাচ্ছি না, গুড়ের শরবত বানাচ্ছি। আর যেহেতু লেবুর প্রচুর দাম, লেবুর বদলে আমরা হচ্ছে লেবু পাতা নিছি। আগে ছোটবেলা যখন আমাদের গ্রামে আমার মামা আমার ভাইয়েরা যখন কুশল লাগাইতো, তখন হচ্ছে কুশলের রস যখন আমরা খেতাম লেবু পাতা দিয়ে বাগানো হতো, এই জন্য আর কি ওই বুদ্ধিটা খাটাইলাম। গুড়ের শরবতের মধ্যে লেবু পাতা দিয়ে নিয়েছি, লেবুর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মনে হচ্ছে যে আমরা লেবু শরবত খাচ্ছি। আর সারাদিন পরে কুশোরের গুড়ের শরবত খেতে অনেক ভালো লাগে, আর শরীরের জন্য অনেক উপকারী। আর এদিকে হচ্ছে ভাবি গাছে পেঁপে দিছি, আর হচ্ছে তরমুজ দিছি। আর আমি দেখেন তরমুজ কাটছিলাম, আমাদের তরমুজটা মানে অনেক সুন্দর ফর্সা, আর আমার ভাবির তরমুজটা হচ্ছে লাল টুকটুকে। আর আমরা হচ্ছে মা আমি ইফতারি করতে বসে পড়ছি। আর আজকে প্রথম দিন হিসাবে আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল। তারপরে বোন পাঠাইছিল কেক, বোনের সম্ভবত ম্যারেজ ডে গেছে, ও বলে নাই কিন্তু কেক পাঠাই দিছে। যেহেতু প্রথম রমজান পড়ছে এই জন্য মনে হয় কোনো কিছু ব্যবস্থা করে শুধু কেক আনছিল। মাহিবুড়িকে যেহেতু অনেক ভালোবাসে এই জন্য মাহিবুড়ির জন্য সে কেক পাঠাই দিছে। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, অন পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।